Where are you going? Is this auto? ভাই সুপার গাড়ি পুড়ে গেছে ভাই, সুপার ভাই পুড়ে গেছে ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে উঠায়ঙ্গে সামনে উঠায়ে রেডি হয়ে গেছে, ওর গাড়িটা খুব প্রবলেম করছে ফিউল পাম্পের, আর আমার গাড়ি রেডি, লাগেজ সব এখানে রেখে দিয়েছি, এসে ব্রেকফাস্ট করে বেরোবো প্যাংগংয়ের উদ্দেশ্যে। তাহলে আমার ছেলে রেডি মাইলাল, একদম ফুল জোশ, হাউ ইজ দ্য জোশ? হায়ার, সবসময় হায়ার থাকবে। চলো আমরা এসছি উমলিগুলো জয় করতে, লে ঘুরতে ঘুরে তারপর বাড়ি যাবো, ঠিক আছে? চলো চলো, তাহলে দেখা হচ্ছে অন্তবে ডাইরেক্ট মাউন্ট ক্যামেরাতে। গুড মর্নিং, তাহলে আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, সব মালপত্র হোটেলে রয়েছে, উমলিংলা করে আসবো, এসে ব্রেকফাস্ট করব, করে আমরা রওনা দেবো প্যাংগং লেকের দিকে। চলো বেরোই। ভাই এটা কি দেখছি, অটো? সিরিয়াসলি এত উপরে জিজ্ঞাসা করি আমি, কাহা যা রে আপলোক? ইংলিশ ও, ওয়ার আর ইউ গোয়িং? ইস দিস অটো? হ্যান্ডস অফ, হ্যান্ডস অফ। ওয়ার ইউ গো? সেম উমলিংলা। আ ওয়াস ইউ দ্যাট? Let's go, let's go! ভাই অটো করে রাইড, অটো নিয়ে রাইড করছে, সিরিয়াসলি? কেউ হেঁটে আসছে, কেউ সাইকেল নিয়ে আসছে, কেউ অটো নিয়ে চলে আসছে, আর কিছু কিছু মানুষ শুধু বাহানা দিয়েই চলে যাচ্ছে, না যাবো না, এই যাবো না, সেই যাবো না, শরীরে কষ্ট, এই কষ্ট আছে, কিছু কিছু মানুষ, অনেক মানুষ থাকে, ঠিক আছে, সব ধরনের মানুষকে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। তো আমরা চলে এসেছি আমাদের পথে, আচ্ছা, ওয়ে টু উমলিংলা 92 কিলোমিটার ভায়া ফটিলা টপ, তো আমরা ফটিলা টপ হয়ে যাবো, ভালো রাস্তা দিয়ে যাবো। চলো প্যান্থার রেডি, তোমাকে হায়েস্ট হায়েস্ট অ্যান্ড হায়েস্ট উচ্চতায় নিয়ে যাবো, চলো। সামনে আরেকটা অটো যাচ্ছে, ওরা মনে হয় দুজন একসাথে রাইড করছে, আরেকটা অটো যাচ্ছে দেখো, হ্যাঁ এখানে তিনজন আছে একসাথে যাচ্ছে ওরা। ফটিলা টপ এখান থেকে আর 51 কিলোমিটার, তো আমাদের সামনে শুভ যাচ্ছে, পেছনে যাচ্ছে রামন ভাই, আমি মাঝখানে, মানে সুপার গাড়িটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, ফিল পাম্পের প্রবলেম হচ্ছে, ওই কারণে ওকে আগে দেওয়া, তো তুমি আগে যাও। তো রোডটা দেখো, জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ, আরো উপরে উঠছি আমরা। ভাই সে সামনে ফুটেজটা দেখো, ভাই কোথায় চলে এসেছি ভাই, ধীরে 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 সুস্থ যাচ্ছি আমরা, কোনো তাড়াহুড়া নেই, শুধু সামনের ধারাই। ও ভাই শুধু, চলো আর একটুখানি বাকি উমলিংলা জয় করার জন্য। প্যান্থার চলো, আমাদের প্যান্থারে একটু কষ্ট হচ্ছে, তো ফটিলা পাশে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, এই দেখো, আর ওই জায়গাটা সব সব কিছু বাদে সাদা পাহাড়, চলো আস্তে আস্তে উপর দিয়ে উঠতে থাকি।
ভাই কোথার থেকে যাচ্ছি শুধু দেখো। ও ভাই সাহ, আর ঠান্ডার কারণে না গোপ্রোর ব্যাটারিটা আপডাউন হচ্ছে, একবার কমছে আবার বাড়ছে, কিন্তু ভিউ বাপ রে বাপ, এই জন্য সবাই লাদাখ আসে। জিও এই হলো সামনের ভিউটা, শুভ সামনে যাচ্ছে যেমন ভাই, মাঝখানে আমি, তারপরে শুধু আমি একা ডবলে আছি। যেমন ভাই এমটি নিয়ে আসছে দিল্লি থেকে, ৩৩ কিলোমিটার কুমলিংলা। ও জিও চলো, তো আর মোটামুটি 22 কিলোমিটার মতো বাকি কুমলিংলা, আর সামনে ভিউটা ঠিক এইরকম। চলো চলতে থাকি। অ্যাট লাস্ট আমরা কুমলিংলা পৌঁছে গেলাম, 19,024 ফিট ওপরে, দেখতেই পাচ্ছ হায়ার দ্য হিল স্ট্রংগার দ্য উইল। উইথ মাই ব্ল্যাক প্যান্থার ভাইকে নিয়ে ডবলে উঠেছি, তো কি আর বলি, লাভ ইউ ব্রাদার। মানে 10:40 আমরা পেয়েছিলাম মোটামুটি 7টার সময়, মোটামুটি আসতে হয়ে গেল 7-3 ঘন্টা। সবাই ঠিক আছে, ঠিকঠাক আছে সব কুচ? হ্যাঁ চলো বড়িয়া, একটু খেলেই গেছে কালকে রাতে জ্বর এসেছিল, এখন এসে ওকে অক্সিজেন দিয়েছি, আমার হাত কাঁপছে ঠান্ডাতে, ঠান্ডায় কাঁপছে বাট প্রবলেম হচ্ছে না আমার। পৌঁছ গিয়া কুমলিংলা, ফাইনালি পৌঁছে গেছি, ফ্যামিলিকে বলছি পৌঁছে গেছি, আমার ড্রিম আমি কমপ্লিট করে নিয়েছি, তো থ্যাংক ইউ তোমরা আমাকে এত সাপোর্ট করার জন্য, একটু সাপোর্ট করো যাতে করতে পারি। বাট সবাই যদি বলে এটা পসিবল না, পসিবল মন যদি চায় সব কিছু পসিবল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে বেঁচে, স্টে সেফ, চলো রাস্তা দেখা হচ্ছে। টাটা কুমলিংলা ছবিকে হম লোক নিকল রে, টাটা বাই বাই, জানা টাইম নর্মাল হোক যায়গে, থাড়া কচ্চা রাস্তা বট জলদি পৌঁছ যায়গে, চলো ফির একটু নিচে নামলে ঠিক হয়ে যাবে, আমি শরীরটা খারাপ হয়ে গেছে, কালকে তো জ্বর এসেছিল আর ওপরে একটুখানি অক্সিজেনের পরিমাণ কম আছে, আই হোপ একটু নিচে নামলেও ঠিক হয়ে যাবে। বাকিটা সবাই নর্মাল থেকে এসছে, ও তো 2 ঘন্টা লেগেছে, আমাদের প্রায় 3.5 ঘন্টা লেগে গেল। তোমরা যা আসো নর্মাল হয়ে যাবো, দেখি কী করা যায়, ও দুজন মনে বেরিয়ে গেছে আগে, দেখা যাক, তুই দাঁড়ায় তো ভালো, আর নাহলে আমি আর কারোর জন্য দাঁড়াবো না। ভাই শুভ গাড়ি পুড়ে গেছে ভাই, শুভ ভাই পুড়ে গেছে ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে, যা বাড়া যা বাড়া। আরে তোমরা থোড়া, আরে একটু থোড়া ধীরে তো চলো না, কে দিকে দমে বাদবে পৌঁছেঙ্গে না, পক্ষে দেখি এখন ঠিক আছে, ইনলা দেবো একটু, ইনলা ইনলা দেবো, নাভ নাভ নাভ, ওর গাড়িটা তুলি নাভ, ভেতর দিস তো আমার ভাই, তুই এরকম না, এই তুই এখানে দাঁড়া, বাইকটা তুলি ভাই, শুভ ভাই পড়ে গেছে ভাই,
আপনি জো না ইসে থোড়া পকড় কে দো বান্দা পিছে পকড় না আগে সে পুরা উঠা আগে লেকে দে রাও ইয়া সে পকড় না ইয়া সে পকড় আপা কিসেট কিসেট কিচনে খালি উঠো আর এসে পিছে নি উঠে না স্যার এ নি উঠে না আগে যে উঠো ইদের আচ্ছা উসকো উঠা কে সুধার হ্যাঁ ইদের আ যাও না থোড়া সজি ये सीधा जाके वहाँ पे देखो एक तो छोटा गैप है वहाँ से ठेल के उठा सकते हैं ना ना इधर उठाए उठाए ना अभी यहाँ से अभी इधर पकड़ो ना सामने उठाएंगे सामने इधर उठाएगा ना कितना नहीं ये कितने से नहीं होगा सर आप लोग आगे आ जाओ ना उठा के इधर करो ना फिर निकाल जाएगा आसान से ठीक है चलिए आप इधर आ जाओ ना इसको पकड़ के ना उठाओ खाली उठाना है चलो उठाओ एक हां इसे उठाओ ना हां जाना नीचे पर और जाएगा सुभाष से तरह हुए ना भाई किधर का तुम ये बिल्कुल सकत नहीं बिल्कुल जाएगा ये एक से तरह तुम भी आगे भटको चुला से नीचे दादा तो आस्ते से जाओ की प्रॉब्लम বাড়ি যাবো একসাথে ভাই ফ্যামিলি আছে ভাই বাড়িতে আস্তে আস্তে চলো কোনো তাড়াহুড়ো নেই রমন ভাই ধীরে ধীরে চলিয়ে কই জলদি নেই হয় মেরা ভাই দুটো মিলকে আমি ছোড় কে আগে ভাই ঠিক আছে কই দিক্কত নেই ধীরে চলিয়ে ও আগে আগে ভাই আপকে ভি জানা পড়েগা ভাই তো কই বাত নেই হ্যাঁ घर में फैमिली है ठीक है फोर्टी लाइव भी पकड़ लेंगे कोई दिक्कत नहीं क्यों कोई दूसरा बहुत टाइम लग जाएगा चार घंटे वो नहीं वो तो कच्चा रास्ता पकड़ लेंगे हाँ कच्चा रास्ता पकड़ लेंगे ना दो घंटे में पहुंच जाएंगे ठीक है चलो तो भाई चुसलू थे ব্রিজটা ক্রস করে জাস্ট বাঁদিকে নিয়ে নিতে হবে নরবড়ার দিকে তো নরবড়া পাস নরবড়া টপ যেটা আছে নরবড়া ঠিক আছে একদম সিধা রাস্তা আমরা এখন যাওয়ার সময় নরবড়া টপ হয়ে যাবো মানে যাচ্ছি যে রাস্তা দিয়ে দেখা যাক কেমন রাস্তা দুটো রাস্তা এক্সপ্লোর করা উচিত চলো তাহলে তো আমরা একটু এখন অপারেটিং করবো এখান থেকে হারলে সোজা দেখাচ্ছে একটু কিলোমিটার কম অনেকটাই কম তো এখান দিয়ে যাবো আমরা দেখি কেমন ভিউটা তো মারাত্মক আসছে ওবি এখন ঠিকঠাক আছে মোটামুটি দেখি গিয়ে ওকে খাওয়া দাওয়া খাওয়াই খাই ওষুধ ফুষুধ খাও দিয়ে তারপর আমরা বেরোবো চলো একটা হচ্ছে এদিকে নেমে গেছে একটা গাড়ি দেখি যাচ্ছে ওদিক দিয়ে আরেকটা হচ্ছে এদিকে চলে গেছে কোথায় আসলাম কোনো বাইক বা গাড়ি না আসলে বুঝতেও পারছি না কোন রাস্তাটা রে ভাই মারাত্মক লেভেলে অফ রোডিং আর এক একটা টার্নিং মারছি পুরো টার্নিংয়ে ধুলো জমে আছে পুরো মোটা হয়ে তাও যাচ্ছি চলো এক্সপ্লোর যখন করতে এসছি পুরোটাই করবো খারাপ ভালো মিলিয়ে এই রাস্তাটা পুরোটা অফরোডিং বাট অনেক তাড়াতাড়ি টুকিয়ে হানলেতে মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টা আগে ঢুকিয়ে দেবে আর আমাদের যেতে লেগে গেছিলো মোটামুটি চার ঘন্টা তো ভালো রাস্তা ছিল এটা পুরোটাই অফরোড বাপরে বললাম তো শুভ তো বলে এটা দিয়ে যাবে ক্যামেরা ঠিক করে ভেঙে গেছে বারা এই জায়গা এই জায়গা পড়েছো এই জায়গা পড়ে গেছিলে আর উপরে যেতে হবে না এসব এবার পুরনিটাই নিচে রাস্তা এই নিচ দিয়ে গিয়ে তাই হালেতে উঠে যাবে ভাই দূর দূরান্ত কেউ নেই
দুদিকে পাহাড়, মাঝখানে এই রাস্তা, শুধু চাকার দাগ দেখে আমরা এগিয়ে যাচ্ছি, পুরোটা অফ রোড। তারপরে হাওয়া, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সুবোর বাইকে তো অ্যাক্সিডেন্ট হলো, পড়ে গেছে, হ্যান্ডেল বেঁকে গেছে, ভুল করে যদি চায়নার দিকে চলে গেলাম শেষ। নীলনীলগুলো কি কেউ জানলে আমাকে বলো তো। এ দেখো ওই পরে চায়না না তো, আবার তো গত 5 কিলোমিটারের ধরে এই রাস্তাতে কাউকে আপাতত দেখতে পাইনি আর পাচ্ছিও না। তো আমরা রাস্তার এই টায়ারের যে দাগগুলো আছে সেটা দেখে দেখে যেতে থাকছি। আর এখানে কোনো বোট ফোট কিছু দেওয়াও নেই যে কোন দিকে আনলে পড়বে আর কোন দিকে কী, কিছুই দেওয়া নেই। বাজে একটা এক্সপিরিয়েন্স, বা ঠিক আছে চলো, খারাপ ভালো মিলিয়ে থাকে সব কিছু। এখনো অবধি কাউকে একজনকে দেখতে পাচ্ছি না। আর ওই পাহাড়ের ওপরে কিছুটা দেখতে পাচ্ছি, কিন্তু ওটা কি চায়নার বেস ক্যাম্প বুঝতেও পাচ্ছি না। ওই পাড়টা কি চায়না, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, খালি চোখে আমি দেখতে পাচ্ছি চকচক চকচক করছে, কি একটা ঘর বাড়ির মতন করা আছে। বুঝতে পারছি না কোথায় এসেছি, দেখি কোথাও যাওয়া যায়। ভাই আমরা রাস্তা হারিয়ে গেছিলাম ভাই, এখানে কি করবো বুঝতে পারছি না কোন দিকে যাব। তারপর একটা গাড়িওয়ালাকে দেখলাম, দাঁড় করালাম, বাপরে আর এই রাস্তা, বাপরে বাপ, পুরো বালি আর নুড়ি কাগজ ভর্তি, এই মোটা মোটা হয়ে রয়েছে চাকা, মানে এত পরিমাণে চাকা টানছে যে বলার বাইরে। চলো দেখা যাক, অ্যাট লাস্ট আমরা হারলে দেখা পেলাম। ও ভাই এখানে ধুলো, 1 ঘন্টা বেশি হোক ভাই, তোমরা সবাই ভালো রোড দিয়ে যাও। একমাত্র এই ল্যাম্পপোস্টই সম্বল আমাদের, গ্রাম তো দেখতে পেয়েছি কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি না যে কিভাবে যাব। ও বাবা, ভুল করে কেউ অফ রোডিংয়ে পাল্লার পুরো না, ভালো রাস্তা করে দিয়েছে। 92 কিলোমিটার, একটু আধ ঘন্টা বেশি লাগুক কিন্তু সেফলি পৌঁছে যাবে। তোমাদের রিকোয়েস্ট করছি কেউ অফ রোডিংয়ে পাল্লায় পড়ো না। ও বাপরে, গাদা গাদা মোটা মোটা ধুলো, চড়াই পুরো খাড়া, ইস, একটা বাজে একটা এক্সপিরিয়েন্স বলতে, একদম পুরো বাজে এক্সপিরিয়েন্স। ছি, পুজো খিদে পেয়েছে, সকাল দিয়ে কিছু খাইনি এখন অব্দি। চলো রুমে পৌঁছবে এক্ষুনি। অ্যাট লাস্ট আমরা আমাদের হোটেলে পৌঁছেছি, এখন বাজে 1:30। এই রাস্তায় কেউ যেও না, যাওয়ার সময় যে রাস্তাটা গেছিলাম সবার দিয়ে বেস্ট রাস্তা, একদম রিল্যাক্সে যাও, রিল্যাক্সে আসো। কোনো মানে কোনো মতে ট্রাই করা উচিতই না এই রাস্তা, যে এত খারাপ রাস্তা, এত ধুলো, মানে বলার বাইরে। বহু টায়ার গেছে, বহু জোর খেতে পেয়েছে, খাওয়া দাওয়া করিনি, যদি বেরোই তো দেখাবো, না বেরোলে আজকে থেকে যাবো, ছড়ে দিচ্ছে না। তো ভাই ওদের খুব শরীর খারাপ, মানে ওর এত জ্বর এসছে, হাত পা কাঁপুনি দিচ্ছে, ওকে নিয়ে আমার নিজের ভয় লাগছে, কী করবো জানি না, কালকে সকালে কী করবো, এখন ঠিক নেই। ওষুধ ওষুধ খাইয়ে দিয়ে কমল মুড়ি দিয়ে শুই দিয়েছি, ঘুমাচ্ছে, ঘুমাক যদি সকালে ঠিক হয়ে যায়। তো
ঠিকঠাকভাবে হয়ে যায় সব কিছু। গুড নাইট সবাইকে।